প্লাস্টিক সহ যাবতীয় বজ্র পদার্থ রিসাইকেল করার বিষয়ে প্রতিটি দেশ নিজের নিজের মতো করে চেষ্টা করে চলেছে কিন্তু সিঙ্গাপুর ক্ষেত্রে এমন পদক্ষেপ নিয়েছে যে বাকি সমস্ত দেশ সিঙ্গাপুরকে নিঃসন্দেহে রোল মডেল মনে করতে পারে সিঙ্গাপুর বর্তমানে বজ্র পদার্থবিহীন দেশ তৈরি করছে কিন্তু এখানে তৈরি হওয়া বজ্র পদার্থ তাহলে কি হচ্ছে সিঙ্গাপুরে প্রতিনিয়ত আড়াই থেকে তিন হাজার ট্রাক কাজ করছে প্রতিদিন তৈরি হওয়া সমস্ত বজ্র জায়গা জায়গা থেকে কালেক্ট করছে তারপর এই পদার্থকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছে যেখানে এই বজ্র পদার্থ রিসাইকেল করা হবে এইটুকু দেশের মধ্যে সব মিলিয়ে চারটি এরকম জায়গা রয়েছে যেখানে বজ্র পদার্থকে এনার্জিতে পরিণত করা হয় তিনশো দিন চব্বিশ ঘন্টা এখানে চুল্লি চলে আর চুল্লি থেকে উৎপন্ন হওয়া হিট থেকে সিঙ্গাপুর ইলেকট্রিসিটি তৈরি করছে যা দিয়ে রাতে সুন্দর সুন্দর আলো জ্বলে এখানে আর বজ্র জ্বালানোর পর যে দূষিত গ্যাস বেরোয় সেই গ্যাসকে ফিল্টার করে বাতাসে ছাড়ে সিঙ্গাপুর এদিকে আবর্জনা জ্বালানোর পর যে ছাই পড়ে থাকে সেই ছাই বর্তমানে একটি খালি জায়গায় জড়ো করে রাখছে যা দিয়ে পরবর্তীতে রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় কনস্ট্রাকশন মেটেরিয়াল তৈরি করা হবে যার মধ্যে রয়েছে টাইলস সঙ্গে ইটের মতো জিনিস